99% লোক জানেন না যে ঘরের বাইরে লঙ্কা লেবু টাঙালে কি হয়। বন্ধুরা, অনেকে বিশ্বাস করেন যে ঘরের বাইরে লঙ্কা লেবু টাঙালে অশুভ শক্তি কেটে যায়। এটা সামান্য সত্যতা আছে, কিন্তু এর থেকেও হাজার গুণ ফায়দা আছে। ঘরের বাইরে যারা লেবু লঙ্কা টাঙান, অর্থাৎ ঘরের বাইরে দোকানে, ব্যবসা স্থানে, গাড়িতে, যেখানেই লেবু লঙ্কা টাঙান, এর মিরাকল উপকারিতা শুনলে আপনি অবাক হয়ে যাবেন, আপনি চমকে উঠতে বাধ্য হবেন। বন্ধুরা, বন্ধুরা, লেবু লঙ্কা আপনার ঘরের বাইরে বা দোকান থেকে বা গাড়ি থেকে শুধুমাত্র নেগেটিভ এনার্জিকে নাশ করে তাই নয়, লেবু লঙ্কা টাঙালে এর থেকে বহুগুণ শক্তিশালী কাজ হয়। বন্ধুরা, তো আজকের ভিডিওতে আমরা স্টেপ বাই স্টেপ জেনে নেব যে ঘরের বাইরে বা দোকানে বা গাড়িতে লেবু লঙ্কা টাঙালে তার কি লাভ হয়, কেন বা আপনি ঘরের বাইরে লেবু লঙ্কা টাঙাবেন। এছাড়াও আমরা জেনে নেব যে লেবু লঙ্কা একসাথে যদি আপনি ঘরের মধ্যে থাকেন তাহলে আপনার বাড়িতে কি ক্ষতি হতে পারে। ইয়েস বন্ধুরা, লঙ্কা লেবু আপনার ফ্রিজের ভেতরে, আপনার ঘরের যে কোনো জায়গায় একসাথে যদি আপনি বাড়ির ভেতরে রাখেন তাহলে কি ক্ষতি হতে পারে। তো যারা পুরো জানকারি পেতে চাইছেন, যারা সম্পূর্ণ তথ্য জেনে নিজেদের জীবনের যে কোনো প্রবলেম সলভ করতে চাইছেন, তারা ভিডিওটি এক মুহূর্ত স্কিপ না করে সম্পূর্ণ দেখবেন। কারণ বন্ধুরা, আধা আধুরা জ্ঞান সবসময় কিন্তু কোনো রকমের রেজাল্ট দিতে পারে না। আর এই ভিডিওতে যে তথ্য আমি শেয়ার করব সেই তথ্য আপনি যদি সম্পূর্ণ জেনে নেন, আপনিও কিন্তু আপনার বাড়ির বাইরে লঙ্কা লেবু না টাঙিয়ে থাকতে পারবেন না। আর এই লঙ্কা লেবু টাঙানোর ফলে দেখবেন আপনার জীবনে অনেক বড় বড় মিরাকল ঘটতে শুরু করেছে। ইয়েস, অনেক বড় বড় চমৎকার ঘটতে শুরু করেছে। ঘরের বাইরে লঙ্কা লেবু অনেকে টাঙান, কিন্তু অনেকে ইচ্ছা মতো কিনে এনেই টাঙিয়ে দেন, নিজে হাতে গেঁথে বা দোকান থেকে কিনে এনে টাঙিয়ে দেন, অনেকে আবার প্লাস্টিকেরও টাঙান। তো প্রথম কথা, প্লাস্টিকের লঙ্কা লেবু টাঙালে সেটা কোনো কাজই দেয় না। আর দ্বিতীয় কথা, যে লঙ্কা লেবু টাঙান সেটা কিন্তু নির্দিষ্ট দিন আছে, নির্দিষ্ট টাইম আছে, এবং লঙ্কা লেবুর গাঁথনি যেটা সেটাও কিন্তু একটা নির্দিষ্ট সংখ্যার এবং নির্দিষ্ট নিয়ম মেনে করা উচিত। তো আজকের ভিডিওতে একদম পুরোপুরি ডিটেলস তথ্য আমি শেয়ার করবো, যেই তথ্য জানলে আপনার বাড়িতেও মাতা লক্ষ্মী অ্যাট্রাক্ট হতে থাকবে এবং অলক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না। আপনার বাড়ির সামনে থেকে এসে অলক্ষ্মী পালিয়ে যাবে, কিন্তু মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করবে। কারণ মাতা লক্ষ্মী এবং অলক্ষ্মী দুজন কিন্তু বোন, অর্থাৎ অলক্ষ্মী মাতা লক্ষ্মীর দিদি হয়। মাতা লক্ষ্মী যেখানে যেখানে যায় অলক্ষ্মীও কিন্তু তার সাথে সাথে যায়। কিন্তু এই যে লেবু লঙ্কা টোটকাটা আজকের আমি যেটা বলবো সেটা যদি আপনি করেন, মাতা লক্ষ্মী আপনার বাড়িতে তো প্রবেশ করবে, কিন্তু অলক্ষ্মী আপনার বাড়ির চৌকাঠ থেকে পালিয়ে যাবে। ইয়েস, প্রচন্ড ইন্টারেস্টিং তথ্য শেয়ার করব, যেই তথ্য জেনে আপনি কিন্তু আপনার জীবনে মিরাকল পরিবর্তন ঘটাতে পারবেন। তাই ভিডিওটি একদম ফার্স্ট টু লাস্ট দেখতে থাকুন। আর যারা মাতা লক্ষ্মীর কৃপা পেতে চাইছেন, যারা চাইছেন যে মাতা লক্ষ্মীর আশীর্বাদ সদা সর্বদা আপনার মাথার উপরে থাকুক, তারা সম্পূর্ণ শ্রদ্ধার সাথে, আন্তরিকতার সাথে জয় মা লক্ষ্মী অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। আসুন জেনে নিই যে ঘরের বাইরে লঙ্কা লেবু টাঙানোর উপকারিতা কি। বন্ধুরা, বলা হয়ে থাকে যে মাতা লক্ষ্মী এবং তার দিদি অলক্ষ্মী দুজনে কিন্তু যেখানে যায় সেখানে একসাথে যায়। অর্থাৎ আপনার বাড়িতে বিশেষ করে সন্ধ্যের সময় আর যখন সকাল হচ্ছে সেই সময়, অর্থাৎ সূর্যের আলো যখন উদিত হচ্ছে বা ব্রহ্ম মুহূর্তের সময়, মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করেন এবং তার সাথে সাথে কিন্তু অলক্ষ্মীও প্রবেশ করেন। অলক্ষ্মীর গুণ কি? অলক্ষ্মী কিন্তু আপনার সংসারে বিনষ্ট এনে দেয়, আপনার সংসারে দুঃখ দারিদ্রতা আনে, আর মাতা লক্ষ্মী কিন্তু আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি আনে। তো যখন আপনি আপনার বাড়ির বাইরে লঙ্কা আর লেবু টাঙিয়ে রাখছেন, তখন যেই সময়ে মাতা লক্ষ্মী অলক্ষ্মী দুজনে একসাথে আসছে, মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করে যায়। কিন্তু অলক্ষ্মী করে কি, আপনার বাড়ির বাইরে যে লঙ্কা লেবু আছে সেটা দেখতে পাওয়া মাত্রই সেটা খেতে শুরু করে দেয়। খাওয়ার পরেই ওই বাড়ি ছেড়ে তিনি কিন্তু চলে যায়। অর্থাৎ আপনার বাড়ির বাইরে চৌকাঠের বাইরে যে লঙ্কা লেবু টাঙানো আছে সেইটা দেখা মাত্রই অলক্ষ্মী সেটা ভক্ষণ করে, করার পরে আপনার গৃহ ত্যাগ করে চলে যায় এবং মাতা লক্ষ্মী আপনার বাড়িতে প্রবেশ করে। অর্থাৎ অশুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না, আর শুভ শক্তি আপনার বাড়িতে প্রবেশ করে। আর সবথেকে ভালো হয় আপনার বাড়িতে যদি আপনি মাতা লক্ষ্মীর আগমনের জন্য বাড়ির সামনে আপনি ওম চিহ্ন এঁকে রাখেন, লক্ষ্মীর পদচিহ্ন এঁকে রাখেন, আপনি যদি আবির দিয়ে সুন্দর করে ডিজাইন করে রাখেন, এবং আপনি যদি মাতা লক্ষ্মীর জন্য গোলাপ জল রাখেন, তাহলে কিন্তু মাতা লক্ষ্মী সদা সর্বদা আপনার বাড়িতে অবস্থান করেন এবং আপনার বাড়িতে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু অ্যাট্রাক্ট হতে সাহায্য করে। আসুন এবার আমরা জেনে নিই যে ঘরের ভেতরে লেবু আর লঙ্কা একসাথে কেন রাখা উচিত নয়।
ইয়েস, আপনি ঘরের বাইরে লঙ্কা লেবু যখন টাঙাচ্ছেন সেটা তো অলক্ষিত খেয়ে বিদায় নেয়, কিন্তু আপনি যদি ফ্রিজের ভেতরে বা রান্নাঘরে কোথাও লঙ্কা লেবু একসাথে আপনি রেখে দেন, লঙ্কা লেবু রাখতে পারেন আলাদা আলাদা পার্টে রাখুন, ফ্রিজের ভেতরেও যদি রাখেন আলাদা আলাদা কম্পার্টমেন্টে রাখুন বা আলাদা আলাদা যে জায়গা আছে সেইখানে রাখুন, একসাথে রাখবেন না। তাতে হবে কি, মাতা অলক্ষ্যেও কিন্তু অ্যাট্রাক্ট হবে এবং আপনার বাড়িতে প্রবেশ করে যাবে। আর অলক্ষ্যে যদি আপনার বাড়িতে একবার প্রবেশ করে যায় তাহলে কিন্তু আপনার বাড়িতে দুঃখ, দারিদ্রতা, কষ্ট, ঝগড়া, অশান্তি সমস্ত কিছু থাকবে। আর যেখানে অলক্ষ্মী প্রবেশ করে একবার বসবাস করে সেখানে কিন্তু মাতা লক্ষ্মীকে তাড়িয়ে ছাড়েন, কারণ অলক্ষ্মী হচ্ছে মাতা লক্ষ্মীর দিদি। সুতরাং বন্ধুরা, আপনি এটা চেষ্টা করবেন যে কোনো মতে যেন আপনার বাড়িতে অলক্ষ্মী প্রবেশ করতে না পারে। তার জন্য আপনি যে নিয়মটা বলবো ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন, শেষে আমি যে নিয়মটা বলবো সেই নিয়ম মেনে আপনি আপনার বাড়িতে লঙ্কা লেবু টাঙিয়ে দিন। মাতা অলক্ষ্মী কোনোদিন আপনার বাড়িতে প্রবেশ করতে পারবে না এবং মাতা লক্ষ্মী সর্বদা সদা সর্বদা আপনার গৃহে অবস্থান করবে, যার ফলে সুখ সমৃদ্ধি সমস্ত কিছু আপনার জীবনে অ্যাট্রাক্ট হবে। স্টেপ বাই স্টেপ আমরা একদম পয়েন্ট টু পয়েন্ট জেনে দেব যে যারা বাড়ির বাইরে দোকানে বা গাড়িতে বা যে কোনো বিজনেস স্থানে লঙ্কা লেবু টাঙিয়ে রাখেন তাদের উপকারিতা আসলে কি হয়। বন্ধুরা, লঙ্কা লেবু যখনই আপনি আপনার বাড়ির বাইরে নির্দিষ্ট নিয়ম মেনে টাঙাচ্ছেন, এ কিন্তু বিভিন্ন ধরনের নেগেটিভ এনার্জি থেকে আপনার বাড়িকে প্রোটেকশন করে, প্রোটেকশন শিল্ডে আবদ্ধ করে। মানে বাইরের কোনো অশুভ শক্তি আপনার মুখ্য দোয়ার দিয়ে আপনার বাড়িতে প্রবেশ করতে পারে না, যার ফলে হয় কি আপনার বাড়ি সদা সর্বদা সুখী থাকে, আনন্দে থাকে এবং আপনার বাড়িতে কিন্তু সদা সর্বদা সুখ সমৃদ্ধি আকর্ষিত হতেই থাকে, আপনার বাড়িতে খুশির পরিবেশ সবসময় ছেয়ে থাকে। বন্ধুরা, তাই বাড়ির বাইরে অবশ্যই লঙ্কা লেবু লাগিয়ে রাখুন। লঙ্কা লেবু যাদের বাড়িতে থাকে, টাঙানো থাকে, অন্তত মাসে একবার করে লঙ্কা লেবু চেঞ্জ করা হয়, তাদের বাড়িতে কিন্তু যেটা দুঃখ দারিদ্রতা প্রবেশ করতে পারে না, অর্থাৎ গরিব যারা আছেন তাদেরও আর্থিক স্থিতি ধীরে ধীরে চেঞ্জ হতে থাকে, ধীরে ধীরে তাদের আর্থিক উন্নতি ঘটতে থাকে এবং তারা ধীরে ধীরে তাদের জীবনে স্টেবল হতে থাকেন। যেটা লাভ সেটা হচ্ছে নজর দোষ থেকে বাঁচায়। আপনার বাড়িটা খুব সুন্দর করেছেন, আপনার বাড়ির ভিতরে দামি দামি আসবাবপত্র আছে, আপনার বাড়ির ফ্যামিলির সব মেম্বাররা খুব সুন্দর আছে, সেটা দেখে অনেকের নজর লেগে যায়, হিংসা লেগে যায়, সবাই একটু তির্যক চোখে তাকায় এবং মনে মনে ক্ষতি সাধন করে, মনে মনে একটা হা হুতাশ করেন যে উফ, এই ব্যক্তিটা কত উন্নতি করছে, কী করে করছে, কেন করছে। এই যে হাই, সেটা কিন্তু আপনার বাড়িতে লেগে যাওয়ার সম্ভাবনা থাকে, নজর লেগে যাওয়ার ভাবনা থাকে। আবার এর থেকে অনেকে একটু অ্যাডভান্স লেভেলে আগিয়ে গিয়ে কোনো তান্ত্রিকের কাছ থেকে আপনার বাড়ির যাতে ক্ষতি হয় তার জন্য কাজকর্ম করে থাকেন। তো আপনার বাড়িতে যদি লঙ্কা লেবু লাগানো থাকে, এই টাইপের নজর দোষ, এই টাইপের তান্ত্রিক প্রয়োগ, এই টাইপের কালা জাদুগুলো লঙ্কা লেবু কিন্তু শোষণ করে নেয়, নিয়ে নিজে নষ্ট হয়ে গিয়েও আপনার বাড়িকে রক্ষা করে। বন্ধুরা, তাই এই ছোট্ট একটি প্রয়োগ বন্ধুরা কত খরচা হবে, 10-20 টাকা খরচা হোক মাসে, এইটা যদি করে রাখেন আপনি কিন্তু লাখ কোটি টাকার আপনি ক্ষতি থেকে নিজের পরিবারকে বাঁচাতে পারবেন। নম্বর পয়েন্ট, অনেকে গাড়ি চালায়, গাড়ি চালাতে চালাতে দেখেন যে গাড়ি প্রচণ্ড পরিমাণে খারাপ হতে শুরু করেছে, গাড়ি অকারণবশত বিভিন্ন অ্যাক্সিডেন্টের কবলে পড়ছে। তো এই টাইপের প্রবলেম যদি থাকে, আপনি মঙ্গলবার দিন হনুমানজির কাঁধের যে সিঁদুর আছে বা পায়ের যে সিঁদুর আছে সেইটা সংগ্রহ করে নিন, নিয়ে আপনি লঙ্কা লেবুতে লাগিয়ে নিন। আপনি লঙ্কা লেবুটা কিভাবে করবেন, মার্কেট থেকে লঙ্কা লেবু আপনি কিনে আনতে পারেন, নিয়ে প্রথমে একটা লেবু আপনি নিলেন, তার উপরে আপনি 3টে লঙ্কা দিলেন, দিয়ে তার উপরে আবার একটা লেবু দিয়ে তার উপরে আবার 2টো লঙ্কা দিলেন, অর্থাৎ 2টো লেবু 5টা লঙ্কা দিয়ে একটা আপনি একটা সুতোর মধ্যে আপনি লম্বা সুতোর মধ্যে গেঁথে নিলেন, নিয়ে ওইটাতে আপনি করবেন কি, হনুমানজির পায়ের যে সিঁদুর সেই সিঁদুর লাগিয়ে দিলেন, দিয়ে হনুমানজির নাম করতে করতে মঙ্গলবার দিন ওইটা আপনি আপনার গাড়িতে বেঁধে দিন। বন্ধুরা, আপনার গাড়ি দেখবেন যে সারা জীবনের মতো সুরক্ষিত থাকবে। এই প্রয়োগ পদ্ধতিটা আপনাকে মাসে একবার করে করতে হবে, অর্থাৎ 30 দিনে একবার করে আপনি ওই লঙ্কা লেবুটা চেঞ্জ করবেন বা 15 দিনে চেঞ্জ করতে পারেন। এইরকম আপনি যদি করতে থাকেন তাহলে দেখবেন যে আপনার গাড়ি সমস্ত ধরনের বিপদ থেকে, সমস্ত ধরনের অশুভ শক্তি থেকে কিন্তু সুরক্ষিত থাকবে, কারণ গাড়ি নিয়ে বিভিন্ন জায়গায় যেতে হয়, বিভিন্ন অশুভ জায়গার ওপর দিয়ে যেতে হয়, কার কখন নজর লেগে যায়, কার কখন অশুভ শক্তি গাড়িকে অ্যাটাক করবে আপনি কিন্তু জানতেই পারবেন না। তো এই প্রয়োগ পদ্ধতিটা মঙ্গলবার দিন করুন। যদি হনুমানজির মন্দির আপনার আশেপাশে না থাকে তাহলে আপনার বাড়িতে যে সিঁদুর আছে সেই সিঁদুর হনুমানজির নাম করতে করতে লঙ্কা লেবুতে লাগিয়ে দিয়ে হনুমানজির হনুমান চল্লিশা পাঠ করতে করতে
ওই লঙ্কা লেবুটা আপনার গাড়িতে ঝুলিয়ে দিন, তাতেও কিন্তু আপনার গাড়ি সুরক্ষিত হয়ে যাবে। আর নম্বর যেটা উপকারিতা সেটা হচ্ছে বাচ্চাদের নজর দোষ থেকে বাঁচায়। বন্ধুরা, বাচ্চারা প্রচন্ড কোমল স্বভাবের হয়, আর একটু অশুভ শক্তি থাকলেই বাচ্চারা কিন্তু ক্র্যাপ করে নেয়, বাচ্চাদের শরীরে ধরে নেয়, যার জন্য সারা রাত কান্নাকাটি, পায়খানা হওয়া, বমি হওয়া, এই টাইপের বিভিন্ন প্রবলেম হয়। তো এই টাইপের যদি প্রবলেম হয়ে থাকে তাহলে আপনার বাড়ির পাশে বা বাড়ির যে মেন দরজা তার সামনে লঙ্কা লেবু আপনি লাগিয়ে দিন। যা কিছু নজর দোষ আছে সেই লঙ্কা লেবু শোষণ করে নিজে নষ্ট হয়ে যাবে, গিয়ে আপনার পরিবারকে কিন্তু রক্ষা করবে। নম্বর উপকারিতা সেটা হলো লোকেরা ভয় করবে, অর্থাৎ আপনি যখন আপনার বাড়ির মেন দরজার সামনে বা দোকানে বা যে কোনো জায়গায় লঙ্কা লেবু লাগিয়ে রাখবেন, তখন হবে কি, মানুষ দেখবে যে আপনার বাড়িটা কিন্তু পিউরিফাই করা আছে এবং খুব যত্নে রাখা আছে, তখন মানুষ আপনার বাড়ির ভেতর প্রবেশ করার আগে মুখ্য দরজার বাইরে কিন্তু জুতো খুলে প্রবেশ করবে। না হলে কিন্তু অনেকে জুতো পরে বাড়ির ভেতরে প্রবেশ করবে, আর জুতোর মধ্যে কিন্তু মানুষের পাপ পুণ্যের হিসাব থাকে। জুতোর মধ্যে বিভিন্ন জায়গায় মানুষ জুতো পরে ঘুরে, বিভিন্ন নেগেটিভ এনার্জি জুতোর মধ্যে থাকে, আর সেই জুতো পরে যখন মানুষ আপনার বাড়িতে চলে আসে তো আপনার বাড়িতেও নেগেটিভ এনার্জি প্রবেশ করে। তো আপনি যখন বাড়ির বাইরে লঙ্কা লেবু লাগিয়ে রাখছেন, মানুষ কিন্তু সতর্ক হয়ে যাবে এবং জুতোটা অধিকাংশ ক্ষেত্রেই কিন্তু খুলে রাখার চান্স বেড়ে যাবে, তাতে কিন্তু আপনার বাড়িটাও নেগেটিভ এনার্জি থেকে মুক্ত হতে পারবে। নম্বর উপকারিতা পিতৃদোষ থেকে রক্ষা করে, বাস্তু প্রবলেম থেকে রক্ষা করে, গ্রহগত প্রবলেম থেকে রক্ষা করে। ইয়েস, আপনি শুনে অবাক হয়ে গেলেও এটাই কিন্তু সত্যি বন্ধুরা। আপনি যখন লঙ্কা লেবু আপনার বাড়ির বাইরে রাখছেন, আপনার যা কিছু বাস্তুর নেগেটিভ এনার্জি আছে সেটা স্যাপ করে নেয়, আপনার যদি কোনো পিতৃদোষের কারণে আপনার বাস্তুতে প্রবলেম চলে সেটা স্যাপ করে নেয়, এছাড়াও গ্রহগত বিভিন্ন প্রবলেমে অনেকাংশে কিন্তু এই লঙ্কা লেবু স্যাপ করে নিয়ে আপনার জীবনে মিরাকেল পরিবর্তন ঘটাতে সাহায্য করে। আট নম্বর যেটা উপকারিতা সেটা হলো ঘরে রোগ ব্যাধি প্রবেশ করতে দেয় না। ইয়েস বন্ধুরা, লঙ্কা লেবুর মধ্যে এমন পজিটিভ এনার্জি আছে যেটা বায়ুমণ্ডলকে কিন্তু পিউরিফাই করে তোলে, আর যার কারণে আপনার বাড়ির যে বাতাবরণ আছে সেটাকে শুদ্ধ করে রাখে, পরিশুদ্ধ করে রাখে। বাইরের কোনো রোগ ব্যাধি আপনার বাড়িতে কিন্তু খুব সহজে প্রবেশ করতে পারে না, আর যদিও প্রবেশ করতে চায় সেগুলোকে ডিস্ট্রয় করে দেয়, ধ্বংস করে দেয়। তাই বন্ধুরা, আমরা ভিডিও শেষে আমি যে নিয়ম বলবো সেই নিয়ম মেনে আপনি যদি আপনার বাড়ি, দোকানে, গাড়িতে লঙ্কা লেবু লাগিয়ে রাখতে পারেন, তো আপনার জীবনে পরিবর্তন কেউ আটকে রাখতে পারবে না। এবার আমরা জেনে নিই যে কিভাবে আপনি লঙ্কা লেবুর যে ঝোলাটা সেটা আপনি তৈরি করবেন। তো এটা করার জন্য আপনাকে মঙ্গলবার দিন মিনিমাম দুটো লেবু বা আপনি তিনটেও লেবু নিতে পারেন, আর আপনি যদি লঙ্কা নেন পাঁচটা বা সাতটা, অর্থাৎ দুটো লেবু পাঁচটা লঙ্কা নিতে পারেন বা তিনটে লেবু সাতটা লঙ্কা নিতে পারেন। নিয়ে আপনি কিভাবে লঙ্কা লেবুটা গাঁথবেন, প্রথমে একটা লেবু দেবেন, দেওয়ার পরে তিনটে লঙ্কা দেবেন, দেওয়ার পরে আপনি আবার একটা লেবু গাঁথবেন, গাঁথার পরে আপনি আবার দুটো লঙ্কা দেবেন। আপনি যদি সাতটা নেন, তিনটে লেবু নেন, তাহলে প্রথমে একটা লেবু দেবেন, দুটো লঙ্কা দিলেন, দেওয়ার পরে ফের একটা লেবু দিলেন, ফের তিনটে লঙ্কা, তারপরে ফের একটা লেবু দিলেন, ফের দুটো লঙ্কা। এইভাবে আপনি ঝোলা তৈরি করলেন, করার পরে আপনি হনুমানজি যে আছে আপনার আশেপাশে যে মন্দির আছে সেই হনুমানজির মন্দিরে আপনি বাঁ পায়ের সিঁদুর যেটা আছে ওটা নিয়ে লঙ্কা লেবুর মতো লাগিয়ে দিন, দিয়ে হনুমান চল্লিশা একবার পাঠ করুন বা বজরংবলীর কাছে আপনার বাড়িকে, আপনার গাড়িকে, আপনার বিজনেস স্থানকে সুরক্ষিত রাখার প্রার্থনা করে সেই লঙ্কা লেবুটা আপনি দিনের সময়ের মধ্যে, অর্থাৎ সকাল ছটা থেকে সন্ধে ছটার আগের মধ্যে, এই টাইমের মধ্যে আপনি লঙ্কা লেবুটা আপনার দোকান, ঘর বা গাড়ির মধ্যে টাঙিয়ে দিন। প্রয়োগ করা মাত্র লঙ্কা লেবুর যেটা শক্তি সেটা তো কাজ করবে, সাথে সাথে বজরংবলী শক্তিও কাজ করবে, কারণ বজরংবলীকে বিঘ্ন নাশক বলা হয়ে থাকে, সমস্ত বিঘ্ন থেকে রক্ষা কারক বলা হয়ে থাকে। এই প্রয়োগ করে আপনি লঙ্কা লেবু টাঙালে স্বয়ং বজরংবলী এবং লঙ্কা লেবু টোটকা শক্তি আপনার জীবনে কিন্তু মিরাকেল পরিবর্তন আনবে। তো বন্ধুরা, আপনারা জেনে নিলেন যে বাড়ির বাইরে, দোকানে বা গাড়িতে লঙ্কা লেবু রাখলে তার কি মিরাকেল পরিবর্তন, তার কি মিরাকেল লাভ আপনি পেতে পারেন। তো ভিডিওটা ভালো লাগলে অবশ্যই ভিডিও কমেন্ট বক্সে কমেন্ট করে জানান। তো আজকের মতো আমি আপনাদের থেকে বিদায় নিচ্ছি, আপনাদের চিরবন্ধু পরস্পর ইকো শক্তিশালী এনার্জেটিক টিচার।